हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन। तो आज के आमी एकटा नतून एकटा रेसिपी तैरी करब। ए रेसिपिटी किन्तु अनेक अनेक मजा। तो रेसिपिटी आमी तैरी करब आम दिए। तो आमेर ए रेसिपिटी आशा करछि आपनादेर सबार भालो लागबे। तो चलुन मूल रेसिपिते जावा जाक। तो प्रथमेई आमी एकटी आम निये निलाम। तो आमटाके आमी छिले निएछि, एखन केटे निब। तो এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো আমি আমটাকে এভাবে স্লাইস করে কেটে নিলাম। কেটে আমি একটা বাটিতে আমগুলো রেখে দিচ্ছি। তো দেখুন আমার আমগুলো কাটা প্রায় শেষ। তো এখন আমি আমগুলোকে ব্লেন্ড করতে নিয়ে যাব। তো चलुन आमगुलोके ब्लेंड करा जाक। तो आमी एखन एकटा ब्लेंडार मध्ये आमगुलो निये निच्छि। तो आमगुलोर मध्ये आमी एखन दिये दिच्छि एक कप दूध, तारपर एक कप चीनी। आपनारा जदि मिष्टि बेशि खेये थाकेन ताहले मिष्टिटा आरो बाड़िये दिते पारेन। तो आमी आमार चीनिर जे इयेटा एटा ब्लेंडार करे एखाने ढेले निलाम। तारपर आमी একটা বাটির মধ্যে এক কাপ দুধ দিয়ে তারপর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে ভালো করে এটাকে মিক্স করে নিব, যাতে কোনো রকম দানা না থাকে। এভাবে ভালো করে মিক্স করে এটাকে রেডি করব যে আমের মিশ্রণটা ওটার সাথে দেওয়ার জন্য। তো আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর আমের যে মিশ্রণটা ওটা আমি ঢেলে দিলাম। তারপর দিলাম যে কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি ওটা ঢেলে দিলাম। তারপর দিলাম সামান্য লবণ। তারপর সব মিশ্রণগুলোকে আমি এভাবে মিক্স করে নেব। তো প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে জাল করতে হবে। তারপর আমি একটি বাটিতে, ছোট্ট একটি বাটিতে আমি লেবু চিপে নিলাম। তো এই পর্যায়ে আমি চুলোর আঁচটা অফ করে দিয়েছি, কারণ যে আমের ইয়েগুলি এগুলি হয়ে গেছে। আমি এখানে এখন লেবু চেপে নিয়েছি যে ওটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে এভাবে মিক্স করে নেব। তো দেখুন এভাবে আমি ভালো করে মিক্স করে নিলাম। তারপর এগুলোকে আমি দুটো ছোট বাটিতে ঢেলে নেব। তো দেখুন আমি ছোট বাটিতে ঢেলে নিয়েছি এভাবে। তো এগুলোকে আমি এখন রেখে দেব প্রায় এক ঘন্টার মতো। এক ঘন্টা পর ফিরে আসব, কারণ এক ঘন্টার মধ্যে যে আমের যে ইয়েগুলি এগুলি বসে যাবে। তো এক ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর এগুলি কিন্তু অনেক টেস্টি। তো দেখুন আমের যে ফুডিংটা এটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়, বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্টস কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করার জন্য। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।